নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের বিষয় কোনো রচনা নয়। আমাকে কোনো এক বন্ধু কমেন্ট করে জানিয়েছিলেন যে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছাত্রের বক্তৃতা বা বক্তব্য সম্পর্কে কিছু লিখে দিতে। তো আমার আজকের বিষয় শারদীয় দুর্গোৎসব 2024 উপলক্ষে ছাত্র অথবা ছাত্রীর বক্তৃতা বা বক্তব্য। আসুন শুরু করা যাক। উপস্থিত প্রধান শিক্ষক মহোদয়, সকল সহ শিক্ষক মহাশয়, উপস্থিত অতিথিবৃন্দ, আমার সকল সহপাঠী ও ভাইদের জানাই অগ্রিম শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন। শরতের আকাশ, শিউলি ফুলের গন্ধ, কাশ ফুলের দোলা, সাথে ঢাকের বাদ্যি, সব মিলিয়ে পুজো পুজো গন্ধ আকাশে বাতাসে জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। হিন্দু ধর্মের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হওয়া বাঙালি ও হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও সামাজিক উৎসব দুর্গাপূজা হলেও এখানে সব বর্ণ, সব জাতি স্বাধীনভাবে যোগদান করে থাকে। সারা ভারতবর্ষ জুড়ে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে, তবে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে। দুর্গাপূজা, নবরাত্রি, দশেরা, এই তিনটি নিয়েই দেশ জুড়ে শারদোৎসব। তাই দুর্গাপূজা শুধু বাঙালিদের নয়, এটি একটি সার্বজনীন উৎসব। এরই মধ্যে কলকাতার দুর্গাপূজা বা বাংলার দুর্গাপূজা বাঙালিদের কাছে আলাদাই আবেগ, আর সেই আবেগকেই চরম মাত্রায় পৌঁছে দিয়েছে ইউনেস্কো থেকে পাওয়া হেরিটেজ উপাধি। দুর্গাপূজা আজ বাংলা ছাড়িয়ে বিশ্বজনীন। মহালয়ার দিন হয় দেবীপক্ষের সূচনা। ওই দিন চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আহ্বান জানানো হয়। মহালয়ার ভোরে বাঙালিদের প্রায় প্রত্যেক ঘরে ঘরে রেডিও বা টিভিতে শোনা যায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহালয়ার অনুষ্ঠান। ষষ্ঠীর দিন হয় দেবী দুর্গার বোধন।
শারদীয় দুর্গোৎসবকে বলা হয় অকাল বোধন, কারণ মাঘ থেকে আষাঢ় মাস পর্যন্ত ছয় মাসকে উত্তরায়ণ এবং শ্রাবণ থেকে পৌষ মাস পর্যন্ত ছয় মাসকে দক্ষিণায়ণ বলা হয়। তাই শরৎকাল দক্ষিণায়ণের অন্তর্গত। এই সময় দেবদেবীরা নিদ্রিত থাকেন, তাই শারদীয়া পূজায় দেবীকে বোধনের দ্বারা জাগ্রত করা হয়। তাই তার অপর নাম শারদা। এরকম বিভিন্ন কল্পকথা প্রচলিত আছে দুর্গাপূজাকে নিয়ে। ষষ্ঠী থেকে দশমী এই পাঁচ দিনের জন্য দেবী দুর্গা তার চার সন্তানকে নিয়ে মর্তে আসেন, আর মর্তবাসীও দেবীকে নিজের ঘরের মেয়েরূপে বরণ করে নেয়। আর চার দিন ব্যাপী মহা সমারোহে চলে মা দুর্গার আরাধনা। পাঁচ দিনের এই উৎসবে ছোট থেকে বড়, গরিব থেকে ধনী সবাই আনন্দে মেতে ওঠে। পূজা প্রাঙ্গণে থাকে না কোনো ভেদাভেদ। নতুন জামা কাপড় পরা, সাজগোজ, প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, আনন্দ কি নেই এই কদিন। বলা যায় বাঙালি সারা বছরের পরিশ্রমের ক্লান্তি দূর করে নতুন উদ্যম জুগিয়ে নেয় পুজোতে। মানব কল্যাণ প্রতিষ্ঠায় মহাশক্তির প্রতীক দেবী দুর্গা, মায়ের মতোই তার আবির্ভাব ও ভূমিকা। এজন্যই তিনি মা দুর্গা। দেবী রূপে তিনি ভক্তদের কল্যাণ সাধন করেন এবং শত্রুর বিনাশ ও সৃষ্টিকে পালন করেন। অসুরের বধ আর মন্দের ওপর ভালোর প্রতিষ্ঠার জন্যই তিনি দুর্গতিনাশিনী দেবী দুর্গা। তার দশ হাতের অস্ত্রকে প্রয়োগ করে যেভাবে মহিষাসুরকে বধ করেন, ঠিক সেভাবেই সমাজকে কলুষিত যারা করছে সেই দুষ্টের বধ হোক, বিচার হোক নিরপরাধ অভয়াদের। দশমীতে মায়ের বিসর্জনের সাথে দুর্নীতিপরায়ণ অপরাধীদেরও বিসর্জন হোক, তবেই এবছর দুর্গাপুজো পরিণতি পাবে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। দুর্গাপুজো সকলের ভালো কাটুক, আপনাদেরও দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।